আমাদের ঢাকার মধ্যে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4956টি এবং ঢাকার বাইরে 2881টি। এই সমস্ত নমুনার মধ্যে আমরা পরীক্ষা করতে পেরেছি ঢাকার মধ্যে 4588টি এবং ঢাকার বাইরে 2804টি। তাহলে টোটাল আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7837টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 7392টি। এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা 1,51,930টি। এই 41টি ল্যাবে যা আমরা নমুনা পরীক্ষা করেছি গত 24 ঘন্টায়, তাতে নতুন করে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 141 জন ব্যক্তি, দুঃখিত 1,041 জন ব্যক্তি, 1,041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। এর মধ্যে আমাদের ঢাকার যেগুলো ল্যাব আছে, ঢাকার ল্যাবগুলির মধ্যে 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। এই আমাদের 1,041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে 24 ঘন্টায় এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত ব্যক্তি হলো 18,863 জন। আমাদের মৃত্যুর তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 280 জন। আমরা গত 24 ঘন্টায় যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। এবং বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। আরেকটি আছে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। আমাদের আইসোলেশনে নতুন করে 24 ঘন্টায় এসেছে 201 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 66 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2,570 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,398 জন। গত 24 ঘন্টায় আমাদের নতুন করে কোয়ারেন্টাইনে এসেছে 3,031 জন এবং ছাড় পেয়েছে 2,298 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,30,673 জনকে আনা হয়েছিল এবং ছাড়ও পেয়েছে 1,84,659 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 46,014 জন। আমাদের সারা দেশে সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,165 জনকে। শেষ করব, তবে যাবার আগে আবারও স্মরণ করে দেই যে আপনারা বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। আপনার সুস্থতা আপনার হাতে, আপনি যত বেশি সচেতন হবেন, যত বেশি সতর্ক থাকবেন, আপনি তত বেশি ঝুঁকিমুক্ত থাকবেন। ঝুঁকিমুক্ত থাকার জন্য আমাদের প্রধান অস্ত্র হলো আমরা ঘরে থাকব, নিজে সুস্থ থাকব এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোবো, সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, যখন কোনো দরজার হ্যান্ডেল বা টেবিলের কোনো দ্রব্যাদি যেগুলো আমরা ধরে দরকার হলে আমাদের যদি হ্যান্ড স্যানিটাইজারের সুবিধা থাকে তাহলে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব, অথবা আমরা বারবার সাবান পানি দিয়ে ভিজতে সেখান ধরে হাত ধুবো এবং আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। এইটা আসলে বর্তমান প্রেক্ষিতে আমরা যেভাবে আমাদের সংক্রমণ বাড়ছে, বর্তমান পরীক্ষিতে সামাজিক দূরত্বটা বজায় রাখা অনেক বেশি দরকার এবং এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, সতর্ক না হই, তাহলে আমাদের সংক্রমণ প্রতিরোধ করা আসলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কাজেই আমরা এই সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে যেন সবাই অনেক বেশি সচেতন থাকি এবং আমাদের যারা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত আছেন, যেমন উচ্চ রক্তচাপ বা যে কোনো ধরনের ক্যান্সার, যাদের কিডনির অসুখ আছে, যাদের ফুসফুসের অসুখ আছে, আমরা যেন এই অসংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত আছি তারা অবশ্যই শারীরিক এই সামাজিক দূরত্বটা বজায় রেখে চলি এবং অনেক বেশি সচেতন থাকি নিজেকে সুরক্ষিত রাখবার জন্য। আমরা আমাদের হটলাইন ফোন সব সময় খোলা থাকে, আপনারা যে কোনো স্বাস্থ্য পরামর্শ, কোভিড বিষয়ক স্বাস্থ্য পরামর্শ আমাদের এই ফোন কলগুলিতে করে আপনারা পরামর্শ নিতে পারেন। আমাদের বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত আছে, তাছাড়াও আমরা বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছি, যাতে যেখানে আমাদের সহায়তা করছে ব্র্যাক এবং জেকিজে গ্রুপ এবং আরো কয়েকটি গ্রুপের সাথে আমাদের কথা হয়েছে, তারাও বুথের মাধ্যমে আমাদের সহায়তা করবেন নমুনা পরীক্ষা করতে। আপনারা এই সব বিষয়ে সাহায্য নেবেন এবং আমরা আমাদের প্রেস রিলিজে এগুলো সবই বিস্তারিত ভাবে বলি। আমরা আশা করি যে আমরা সবাই মিলেই
সুস্থ থেকে বাংলাদেশকে ভালো রাখবো, বাংলাদেশের এই দুর্যোগ থেকে, এই যুদ্ধ থেকে আমরা নিশ্চয়ই জয়লাভ করতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।